আমার কোনো ফ্যামিলি নাই, আমার কেউ নাই দুনিয়াতে, আমার কোনো সন্তান নেই, আমার ওয়াইফ মহিলা উনি কি কষ্ট করছে জেলখানা। আমি এ পর্যন্ত 5 বার জেল খাটছি, আমি এই জেলখানা এবার 58 দিন ছিলাম, আমি খুব কষ্টে ছিলাম, তারও জানি কষ্ট স্বীকার করে নিয়েছি যে যা হইতে পারে, আমি কোনো জায়গায় কিছু হয়েছে দেখে আজকে আমার এই অবস্থা। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই অনুরোধ করবো যে আপনি আমার বিষয়টা একটু দেখেন, আমি কি কারণে এত, যেখানে আমি কোনো রাজনীতি করি নাই, যেখানে কোনো আমি সংগঠনে কোনো পদ নাই, কিছু নাই, তার বদলে আমি পরিস্থিতি শিকার। আমি কাউরে কোনো দোষারোপ করবো না, কাউরে কিছু বলবো না, প্রধানমন্ত্রী আমার মার মতন, উনি 18 কোটি জনগণের প্রতিনিধি, উনি ওনার উপরে আমি একটা বিবেচিত দিলাম, উনি আমার প্রতি যে একটু খেয়াল রাখে, আমার দরকার বললে আপনি ডিফেন্সের লোক, আইনের লোক, সবার সাথে আপনি যোগাযোগ করে দেখেন আমি কি, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমার ব্যবসার লাইসেন্স আছে, আমার নিজের লাইসেন্স দিয়ে আমি 25 বছরের লাইসেন্স, আমি নিজের ব্যবসা বাণিজ্য টুমটাম ব্যবসা বাণিজ্য করে খাই, আমার কোনো রাজনীতি কোনো জায়গার বোধে আমার এই ধরনের কোনো কিছু নাই যে আমি এই জায়গার বোধে যেসব, আমি নিজে একজন অসুস্থ লোক, আমি বিভিন্ন সময় আমি বিভিন্ন রোগে আক্রান্তিত, আমি খুব বলতে গেলে কষ্টে জীবন যাপন পালন করতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা বিষয়ে আমি বলবো, আপনি বিষয়টা আমার বিষয়টা যদি প্রয়োজন হয় আপনি, আমি বর্তমান সরকার আমার কাছে একটা বিষয়, আমি জেলখানে একটা পেপার হেডিং করে আমার খুব মনটা বড় হয়েছে যে এই দেশের জনগণ, প্রধানমন্ত্রী উনি রক্ষা করছেন এটার কথা সত্য, আজকে যদি নির্বাচন না হতো, এই নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকতো না, এটাতে আমি একমত। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাই যে উনি দেশ 18 কোটি লোকের রক্ষা করছেন। আমি আব্দুর রব, বাংলাদেশ 18 কোটি জনগণের আমি একজন নাগরিক। আমি আমার কিছু দুঃখ বিষয় নিয়ে পরিস্থিতি স্বীকার আমি বিষয়গুলি তুলে ধরব। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রনায়ক উনি ওনার কাছেও আমি বিষয়টা আমি তুলে ধরব, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটা আলোচনা বিষয় নিয়ে। আলোচনাটা হলো, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমার কোনো রাজনীতি পদ নেই, আমার কোনো কিছুই নেই। 90-এর আন্দোলনে তখন আওয়ামী লীগ বিএনপি আন্দোলনে ছিলাম, এই পর্যন্তই আমার ইয়া, এর বদে 20-25 বছরে আমি কোনো রাজনীতি করিনি, আমার রাজনীতি কার সাথে কোনো জড়িত ছিলাম না। তার বদে এলাকাবাসী হিসাবে সবার সাথে সংগঠনের বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তি বলছি, এই নিয়ে আমার পরিচয়। যাই হোক, এর বদে মনে করেন আমি নিজে একসময় 2009 সালে আমাকে হঠাৎ বাসাতে নিয়ে যায়, আমি যেভাবে পারছি আমি পরিস্থিতি খাতির আমি আর এটা নিয়ে কোনো মুখ করি না, আমি 9 দিন জেলখানায় ছিলাম। 2017 সালে এরকমই একটা পরিস্থিতি, বাসায় শুয়ে রয়েছি, আমার বাসাতে নিয়ে আবার আমি প্রায় 23 দিন ছিলাম। 2019 সালে এই পরিস্থিতির মধ্যে আমাকে নিয়ে গেল, আবার আমি যেভাবে আমি এই চাবি নিয়ে বেরো আবার আসলাম। 2022-এ আমি ওমরা যাব, ওমরা আমার টিকিট ছিল 7 তারিখে, আমি রোজার তিন রোজে আমি অ্যারেস্ট হইলাম, আমার তখন ওমরা যাওয়া হলো না, আমি একটার পর একটা নির্যাতিত হয়েছি। অবশ্য আমি কোনো দলের সাথে কোনো জড়িত ছিলাম না, কোনো রাজনীতি তো আমি ছিলাম না, আমি সাধারণ ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা বাণিজ্য করে আমি আমার লাইফ চেঞ্জ করছি। এর বদে এখন বর্তমান আমি এই 22 সালে আসার পরে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিস্থিতি শিকার, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি একটা কাগজ জমা দিছি যে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি রাজনীতি করি না, আমি রাজনীতির সাথে আমি কোনো সময় ছিলাম না, আমার কোনো পদ নেই, আমার কোনো রাজনীতির কোনো ছবি নাই, কোনো কিছু না, আমার এটার মধ্যে সব কিছু লেখা আছে। আমি বিভিন্ন সময় সংগঠনে কাজ করছি, বিভিন্ন সেবামূলক কাজ করছি, বিভিন্ন দেখা গেলে রাজনীতি
আওয়ামী লীগের মিছিল মিটিং এর আগে সাইদ খোকন সাহেব উনি ওনার আব্বার একটা মিলে আমি পুরো 86টা মার্কেটের একত্র করে আমি ওই সময় বড় বৃহত্তম মিছিল উসমানী উদ্যানে নিয়ে গেছি। আমরা নিজেরও স্পটে ছিলাম, নিজেরও প্রোগ্রাম করছি, যখন যখন করছে তখনই আমরা করছি। মূল তোমার আমি কোনো রাজনীতিতে নাই, কোনো এই পদে নাই, আমি বর্তমান মানে সুন্দরভাবে জীবন যাপন করবো চাচ্ছি। যদি প্রয়োজন হয় যদি আওয়ামী লীগ আমি করছি, আওয়ামী লীগের অনেক সময় সবার সাথে যোগাযোগ করছি, সবার সাথে যদি মনে করে যে আওয়ামী লীগ যদি আমাকে মনে করে যে হয় আব্দুর রব সাহেবকে একটা পদ দেওয়া যায়, আমি ইনশাল্লাহ আমি আওয়ামী লীগের পদে যদি আমাকে পদ দেয় আমি পদ দিলে আমার একটা ইউনিট আছে বংশাল ইউনিট, যদি প্রয়োজন হয় আমি বংশাল ইউনিটে কাজ করব। যদি আমাকে মনে করে যে কোনো একটা পদ দিলে উনি কাজ করবে, আমি যেখানে একটা সদস্য হলেও আমি কাজ করব। আর যদি ওনারা পদ না দেয় আমি আওয়ামী লীগের সমর্থন করে বাকি জিন্দগি আমি শেষ করব। আমি আর কোনো রাজনীতির সাথে জড়িত আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে আমি কাজকর্ম করেছি। আমি মেয়র নির্বাচনের সময় আমি মেয়র নির্বাচন করেছি, এই আমার কাছে সব ডকুমেন্টস আছে। হ্যাঁ, আমি বিভিন্ন সংগঠনের সময় আমি ওনাদের নির্বাচন করছি, ওনাদের সবকিছু করছি। হ্যাঁ, ওনাদের সবকিছু আমি কাজকর্ম করছি, কেন অলরেডি ওনাদের সব ছবি আমার কাছে আছে। আমি এগুলি প্রায় ফেসবুকেও দিছি, আমি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এগুলি সহ আমি জমা দিছি যে আমি কোনো বিএনপির কোনো আমার একটা ছবিও নাই, বিএনপির কোনো মিটিংয়ের ছবি নাই, কোনো মিছিলের ছবি নাই। অবশ্য আওয়ামী লীগের অনেক জাতীয় আমার এলাকার নির্বাচনে আমার ছবি আছে, আমি আমার এলাকায় নির্বাচন করছি, আওয়ামী লীগের ডকুমেন্টস আছে। আমি নিজে আওয়ামী লীগের অনেক কার্যকরী পদে ছিলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমি মার্কেট ফেডারেশনের সাংগঠনিক দায়িত্বে ছিলাম, তখনও আমি অনেক বিভিন্ন মিটিং মিছিলেও আমি ছিলাম। তো আমার বিষয়টা হলো আমি ওটা কোনো বিষয় না, আমি আমার কাছে একটাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপত্তি করবো, আমি আওয়ামী লীগ বলতে গেলে আওয়ামী লীগে আমি সময় বেশি দিচ্ছি, বিএনপির বোধ আমি সময় দিইনি, তার বোধ আমি নির্যাতিত হয়েছি পরিস্থিতি খাতির। আমি তার বোধ প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনি আমার এই বিষয়টা আইনগতভাবে আপনি নিজে যাচাই বাছাই করে দেখেন যে আমি কি কোনো দলের সাথে জড়িত আছি নাকি। আমি স্মরণালটা আওয়ামী লীগের সাথে আমি জড়িত আছি, আওয়ামী লীগের যত লোকজনের সাথে আমি অনেক সময় কাটাইছি, আমার বিএনপির সাথে আমার কোনো লোকদের সাথে আমার দেখা সাক্ষাৎ কমতে আছে, ওদের সাথে কোনো যোগাযোগ নেই। আমি এত কষ্ট থাকছি, এই জেলখানা 58 দিন ছিলাম, আমি কারোর সাথে কোনো যোগাযোগ করি না, কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। এই যে বিএনপি মানে এতগুলি মামলা খাইলেন, তো বিএনপি কি আপনি করছিলেন বিগত দিনে? আমি 90-এর আন্দোলনে যখন ছিলাম তখন তখন আমার বয়স ছিল কম, তখন মানুষের সাথে মিছিল মিটিং ওই সময় 90 তার মানে আজ থেকে প্রায় 40-35 বছরের ইতিহাস। এর বোধে মনে হয় আস্তে 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 আমি নিজেই বিলুপ্ত হয়ে গেছি। আপনি কি কোনো পদে ছিলেন? না, আমি কোনো পদ না, ওনারা তখন আমাকে একটা পদের এলাকাবাসী হিসেবে এলাকাবাসী ওনাদের ওই নির্বাচন আসলে ওনারা একটা পদের ইয়া ছিল, আমি তার মধ্যে উঠি নিয়ে আমি কোনো সময় ইয়া করি, আমার এই পর্যন্ত কোনো পদ নাই, কোনো রাজনীতির কোনো পদও নাই, আর আমার কোনো মিছিল মিটিং এর মধ্যে ছিলাম না, কোনো মিটিংও ছিলাম। এ পর্যন্ত কতটি মামলা খাইছেন আপনি? আমি ফোনটা আমার এখন বর্তমান 17টা মামলা আছে, 17টা মামলা আছে, একটা মামলা আমার রায় হয়েছে, আমি তার বদলে এটা হাইকোর্ট করছি, হাইকোর্টের তো আমি জামিনে আসছি। আমি ইনশাল্লাহ আমি আইনের প্রতি শ্রদ্ধা, আমি আইন যা বিচার করবে আমি মাথায় পেতে নিব, তো আমি নিরহ, আমি কোনো দুষ্কৃতিকারী না, আমি কোনো সন্ত্রাসকারী না, আমার থানায় একটা জিটি পর্যন্ত না, আমি কেউ রাইসপঞ্জ একটা থাপ্পড় মারি নেই, আমার রেকর্ড আছে, আমার ফ্যামিলি ছোট, আমরা 5 ভাই, আমাদের কোনো এই ধরনের কোনো ভাই কেউ বলতে পারবো না, কার সাথে কেউ ঝগড়া মারামারি, থানায় এই ধরনের কোনো রিপোর্ট নাই। অবশ্য কি কারণে এই জিনিস হয়েছে আমি তার মধ্যে এটা পরিস্থিতি শিকার, আমি কাউকে তো সরব করবো না, এটা আমার ভাগ্যে ছিল, হইতে পারে।